আমার কাছে এখন মনে হইতেছে বাংলাদেশ যদি 200 রানটাও করতো তাহলে কিন্তু জিতার একটা সম্ভাবনা ছিল। ঠিক আছে, দেখতে পাইতেছেন যে অবস্থায় খেলা চলতেছে, মানে খুবই ভালো একটা খেলা চলতেছিল, কিন্তু এত আকামের কারণে, এত ফালতু খেলার কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা। শ্রীলঙ্কা এই যে সিঙ্গেল রানটাও ধরো দেখো দেখো করছে, কিভাবে মিসটা করছে। গত এশিয়া কাপ ফাইনালে এই অবস্থা, বাংলাদেশে 228 রান আর নেতারা 209 রানে অল আউট, কী এক অবস্থা বাংলাদেশ আসলেই নাই।